এবার দক্ষিণ কোরিয়ার কাছে অস্ত্র সহায়তা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সোমবার ভার্চুয়ালি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেয়া ভাষণে এই দাবি করেন তিনি। তিনি বলেন, ইউক্রেনে বিমান ও ট্যাঙ্ক সহ সামরিক বাহিনীর জন্য সিওদের সমর্থন প্রয়োজন, কারণ এরইমধ্যে রুশ সেনাদের আগ্রাসনে ইউক্রেনে শুধু মারিও পোল শহরেই কমপক্ষে 10,000 মানুষ নিহত হয়েছে।